আমরা পৌঁছে গেছি একদম পারফেক্ট টাইমে, এখন 6:30 বাজে। I just wanna look into your eyes and tell you that I want you. You know you make me feel so alive. Can't stop thinking about you day and night. Love it when you kiss me, love it when we touch. গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো জানিও। আজকে হচ্ছে ফ্রাইডে, মানে 24 তারিখ। তো এতদিন অবধি আগের সমস্ত ব্লগগুলো যাচ্ছিল একটু লেটে লেটে, বাট আজ থেকে রেগুলারলি ব্লগ যাবে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, ডেফিনেটলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। ফ্রাইডের খাবার দাবার যতটা কম খাওয়া যায় ততটাই খাবো, এখন থেকে ঠিক করেছি সেটাই, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, এখন আমি একটা ডিম সেদ্ধ খাবো আর হচ্ছে শশা খাবো, তো এটাই হচ্ছে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট। চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, শশা আর ডিম সেদ্ধ। এদিকে এখন আমার হচ্ছে ডিমের ঝোল। সব রকম কাজ সারতে সারতে এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আমি এখন খেতে বসছি জাস্ট। সো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, 2 রুটি আর এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল। তো সকালে তোমাদেরকে যেমন জানালাম, আজকে যাচ্ছি হচ্ছে আসানসোল যাচ্ছি, এইবারে যাব হচ্ছে ট্রেনে করে যাব। তো এখন হাওড়া পৌঁছাতে হবে, এখন আমি অলরেডি লেট, মানে আমার 5:45 বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট ভিডিও পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে, এখন ভিডিওটিও পোস্ট করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 4:30, আমি 6টা পট রেডি হচ্ছি এখন, জাস্ট কোনো মতে 2-4টে জামা ঢুকিয়ে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি মোটামুটি চুলফুল একটুখানি সেট করে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমি মোটামুটি রেডি, এবারে চলো এবারে বেরোনো যাক। পৌঁছে গেছি একদম পারফেক্ট টাইমে, এখন 6:30 বাজে। কি নিচ্ছো? একটা জলের বোতল নিচ্ছি আর তোমার একটা ডার্ক ফ্যান্টাসি নিচ্ছি আর কোন একটা চিপস এর প্যাকেট নিচ্ছি। হ্যাঁ, এখানে প্রচুর কিছু অপশন আছে। ট্রেনে তো বসে গেছি, মারাত্মক ট্রিমেন্ডাস গরম ট্রেনে, মানে ট্রেনে শুধু নয় মানে ওয়েদারটাই এখন গরম হয়ে গেছে হাওড়া থেকে, মানে পুরো আস্তে আস্তে এত ভিড় ঠেঠেলে আস্তে আস্তে পুরো ঘেমে স্নান করে গেলাম। আর এই জন্য দিকে বসে আছে আমাদের আপার লোয়ার সাইড, আপার সাইড লোয়ার, বারবার প্রতিবার ভুল করি এটা বলতে গিয়ে। যাই হোক, এখন একটুখানি বসলাম, এখনো মোটামুটি 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। গরমে পাগলা হয়ে গেলাম। এইরকম অবস্থা, ভিড় কি বলছো? নেমে গেছি আমরা আসানসোল, একটু লেট করলো, আমি লাস্টের দিকে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, কখন
তোমার ধৈর্য অনেক কমে গেছে আগের চেয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আর আজকে যেমনটা দেখছো তোমরা, মানে বাড়ি থেকে তো বুঝতে পেরে গেছো আমরা কোথায় আছি, এখন আসানসোলে আছি। আজকে তো সকালবেলা আরামসে ঘুম থেকে উঠলাম, অনেক দিন পরে একটু ভালো করে ঘুমালাম আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি, বিকজ এখন আমরা বেরোবো হচ্ছে একটা মন্দিরে। না মানে অনেক দিন হয়ে গেল আমরা মন্দিরে যাইনি, ঠিক আছে, তাই জন্য আজকে আমি স্নান করে নিয়েছি, ও ফ্রেশ হচ্ছে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে ও স্নান করতে গেছে, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবে, দেন আমরা বেরোবো দুজন, দুজন যাবো হচ্ছে আজকে মন্দিরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, বিকজ কাল থেকে ব্লগটা কন্টিনিউ চলছে। গুড মর্নিং এভরিওয়ান, তো কালকে আমরা তো রাতে বাড়ি চলে এসেছি, কালকে রাতে বাড়ি এসে ডিনার ফিনার করে সবার সাথে গল্প করতে করতে তারপরে ভুলেই গেছিলাম যে ব্লগটা কন্টিনিউ চলছে। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে হচ্ছে শনিবার সকাল। এখন আমি স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে এখানকার শনি মন্দির, যেটা আমরা আসানসোল এলেই মোটামুটি যাই। তো এখন শনি মন্দিরে যাচ্ছি, ওখানে পুজো দেবো, দেন একটু ইচ্ছা আছে আমার বাড়িতে যাব। তো এমনিতে তো বিকালে যাই, কিন্তু মনে হচ্ছে যেন সকালে একটু গিয়ে দেখা করে আসি। তো এখন যাই, ফটাফট বেরোনো যাক। ঠাকুরের পুজো দেওয়ার ডালা নিয়ে নিলাম, এবারে ভেতরে দিয়ে পুজো। আর মন্দিরটি খুবই জাগ্রত।
আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি। সবাইকে প্রসাদটা দিয়ে দেবো, প্রসাদ এটা প্রণাম করে খাও। পুজো টুজো দেওয়া হয়ে গেল, বাড়ি চলে এলাম। এবার বাড়ি আসতে আসতে মোটামুটি 12:30 বেজে গেছে। এবারে আমরা ডিনার বলতে চাইছিলাম, এবারে আমরা লাঞ্চ করে নেবো সবাই মিলে। আর ওই বাড়িতেও গেছিলাম, তোমাদেরকে দেখালাম, ওই বাড়িতে গিয়ে একটু প্রসাদ। আর এই যে হাতে এই সুতোটা হনুমানজির সুতো, এটা বেঁধে দিয়েছি সবাইকে, এই বাড়িতে এসে সবাইকে বেঁধে দিয়েছি আর প্রসাদ দিয়ে দিলাম। এবারে আমাদের লাঞ্চ টাইম। আজকে লাঞ্চে এই বাড়িতে হয়েছে হচ্ছে রুই মাছ, পুঁটি মাছ আর অনেক কিছু সবজি টবজি হেনাতানা। তো এখন যাই, ফটাফট খেয়ে নিই, খিদে পেয়ে যাচ্ছে। তো কাল থেকে এই ভিডিওটা কন্টিনিউয়াসলি চলছে, তো এই ভিডিওটা এবারে এখানেই এন্ড করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।